আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আজকের প্রশ্নটা হচ্ছে ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো দুটো প্রশ্ন এখানে দুটো প্রশ্ন আছে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুটো প্রশ্ন আছে। পরিসংখ্যান ও হচ্ছে জ্যামিতি 8.1, এক্সট্রা এক্সট্রা হচ্ছে 6, 7, 8, এবং পরিসংখ্যানের গড়, মধ্যক, প্রচুরক এবং আয়তলেখ দিয়ে প্রশ্ন করা হয়েছে। তো প্রথম প্রশ্ন বলছে, 50 জন 50 নম্বরের মধ্যে অনুষ্ঠিত পরীক্ষায় কোন শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো? নম্বরগুলো 40, 41, 42, 18, 41, 20, 45, 41, 25, 20, 40, 18, 20, 45, 47, 48, 49, 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
বড় এবং তাদের মধ্যে পার্থক্য কত। তারপর হচ্ছে সারণি তৈরি করে গাণিতিক গড় নির্ণয় করো, সারণির সাহায্যে গড় নির্ণয় করতে বলছে, তারপরে মধ্যক প্রচুরক নির্ণয় করে পার্থক্য বের করতে বলছে। এ হচ্ছে 1 নম্বরের 10 মার্ক। 2 নম্বরে একটা সারণী দেওয়া আছে, 2 নম্বরে সারণী দেওয়া আছে, এটা হচ্ছে 25 থেকে 34, 35 থেকে 44, সেভাবে হচ্ছে 85 থেকে 94, এবং গণসংখ্যা দেওয়া আছে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়েকটি ও কি কি, এটা মানসাঙ্কের প্রশ্ন। আর সারণী থেকে গড় নির্ণয় করো, অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী তৈরি করে আয়তলিক আকার অর্থাৎ গ্রাফ করতে হবে। প্রমাণ করো যে, 3 নম্বরে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি আয়তক। এটা হচ্ছে একটা জ্যামিতিক প্রশ্ন। টোটাল হচ্ছে 25 মার্ক, 45 মিনিট টাইম, এবং সবাই ঠান্ডা মাথায় করবে যাতে করে ভুল না হয়। এবং প্রশ্নটা কেমন হলো, কেমন কঠিন হলো নাকি, অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। এবং প্রত্যেকে ঠিক 45 মিনিট, অনেস্টলি 45 মিনিটের ভিতরে পরীক্ষা দিবে, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো পুরো প্রশ্নটা। এবং যদি প্রশ্ন দেখা না যায়, যদি তোমার প্রশ্ন দেখতে না পারো, ঝাপসা আসে, তাহলে অবশ্যই ভিডিও রেজলিউশন HD অর্থাৎ 180 পিক্সেল করে নিবে, ঠিক আছে? প্রথমে ভিডিও 180 পিক্সেল করে নাও, এবং কোনো প্রশ্ন দেখতে অসুবিধা হলে আমি যে বলেছি সেটা একটু শুনো, তাহলেই হবে। কারণ আমি কিন্তু গণসংখ্যাগুলো বলে দিয়েছি, আর এই পাশেও 5, 10, 15, 20, 30, 16, 4 এই গণসংখ্যাগুলো বলে দিলাম। এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন। আমি প্রশ্ন আর একটু বড়ো করে দেখাচ্ছি, এই প্রশ্নটা আর একটু বড়ো করে দেখালাম যাতে করে তোমাদের জন্য সুবিধা হয়। পরীক্ষার টাইম অবশ্যই মেনটেন করবে সবাই, 45 মিনিট, এবং পূর্ণমান 25, দুটো প্রশ্ন দেওয়া আছে, এবং 20 জন শিক্ষার্থী। আমি একটু গুণি, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 12, 14, 16, 18, 20, হ্যাঁ ঠিক আছে, সুন্দর করে 20 জন দেওয়া আছে, সুন্দর করে মিলে যাবে, প্রশ্ন 100% সঠিক। তো সবাই ভালো করে পরীক্ষা দাও, এবং পরীক্ষা দিয়ে উত্তরপত্র গ্রুপে পাঠিয়ে দাও। যারা বাইরে থেকে প্রশ্ন দেখছো তারাও আমাদের পেজে ইনবক্সে উত্তরপত্রগুলো পাঠাতে পারো, এবং কারো কোনো সমস্যা হলে সেই প্রশ্নের কমেন্টে জানাতে পারো। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, সবাই পরীক্ষা দ্রুত দিয়ে ফেলো। যারা আগের পরীক্ষা দেওনি, সে আগের পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে আমাদের চ্যানেলে, সবগুলো দেখে নাও। আল্লাহ হাফেজ।